প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বর্জন ভুল ছিল বলে জানালেন মির্জা ফখরুল। এদিকে রুমিন ফারহানাকে টিপ্পনি মেরে যা বললেন শামা ওয়াবেদ। অন্যদিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, সড়ক অবরোধ। এছাড়া থাকছে যেভাবে প্যারোলের আবেদন করতে হবে খালেদা জিয়াকে। সবশেষে থাকছে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মেয়র নাসির। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। নির্বাচন বর্জন ভুল ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের অংশ হিসেবেই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে যাচ্ছে। এই সময় তিনি মন্তব্য করেন, আগের দুই একটি নির্বাচন বর্জন সঠিক হয়নি। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি চট্টগ্রামে নগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় শেষে এই কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ বলেও দাবি করেন মির্জা ফখরুল। চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে ফখরুল বলেন, আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। অনেকে আমাদের প্রশ্ন করেন, সাংবাদিকেরা প্রশ্ন করেন, নির্বাচনে যাচ্ছেন কেন? কারণ আমরা একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। আমরা মনে করি নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতার পরিবর্তনের পথ নেই, হওয়া উচিত না। সেই কারণেই আমরা সব নির্বাচনে অংশ নিচ্ছি। এই সরকারের আমলে আগের দুই একটি নির্বাচন বর্জন সঠিক হয়নি বলে সভায় মন্তব্য করেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমরা মনে করি যে অতীতে দুই একটি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। এরপর থেকে আমরা নির্বাচনে অংশ নিয়ে আমরা আমাদের দলকে জনগণের সঙ্গে আরও বেশি করে সম্পৃক্ত করতে চাই। আমরা মনে করি জনগণকে ঐক্যবদ্ধ করেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নির্বাচনে অংশ নেওয়াকে আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলন বলে মনে করছি। তিনি বলেন, এমন একটা দিন নেই, এমন একটা ক্ষণ নেই, এমন একটা বক্তৃতা নেই যেখানে বিএনপির বিরুদ্ধে কথা বলেন না আওয়ামী লীগ নেতারা। তাহলে বিএনপি হচ্ছে সরকারের জন্য বড় একটা সমস্যা। আসলে সমস্যা হওয়ার কারণ হচ্ছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে, জনগণের অধিকারে বিশ্বাস করে। বিএনপি অতীতে যেমন লড়াই সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, এবারও লড়াই করে বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই সময় নির্বাচন কমিশনের সমালোচনা করে ফখরুল বলেন, যোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের কথা আমরা বলেছিলাম। আওয়ামী লীগের দলীয় রাষ্ট্রপতি আমাদের কথা শোনেননি। তিনি এমন সব লোকজন নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন যাদের কোনো যোগ্যতা নেই। প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনলে মনে হয় ওনার নির্বাচন কমিশন পরিচালনার কোনো যোগ্যতা নেই। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই, এই জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে এসেছিল। তারা আন্দোলন সংগ্রাম করেছিল, হরতাল করেছিল। জনগণের দাবি তখন আমরা মেনে নিয়েছিলাম। কেয়ারটেকার সরকার ক্ষমতায় এসেছিল 2008 সালে। ক্ষমতায় আসার পর থেকে যদি গদি রক্ষার জন্য কেয়ারটেকার সরকারের বিধান তুলে দেয় আওয়ামী লীগ, পর্যায়ক্রমে সংবিধানে এমন সব আইন সংযোজন করে যাতে একদলীয় ব্যবস্থা পাকাপোক্ত করা যায়। এইসবের বিরুদ্ধে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। মির্জা ফখরুল আরও বলেন, আপনাদের উপর নির্যাতন হচ্ছে, প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, প্রচণ্ড নির্যাতন হচ্ছে, খুন করছে, গুম করছে, তারপরও আপনারা মাথা নোয়াননি, হার স্বীকার করেননি। এই জন্য বলছি, হতাশা কখনো আপনাদের আসল জায়গায় পৌঁছে দেয়নি। বিএনপির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। বিএনপি আন্দোলন শুরু করবে, সেই আন্দোলনের মধ্য দিয়ে তাদের নেত্রীকে মুক্ত করবে এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। এই সময় আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নেতাকর্মীদের মামলা দিয়ে গুম করে, দেশপ্রেমিক মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগ আজ একটি নতজানু সরকারে পরিণত হয়েছে। সরকার নিজের গদি টিকিয়ে রাখার জন্য যখন যে যা হুকুম দিচ্ছে সেটাই মেনে নিচ্ছে। রুমিন ফারহানাকে টিপ্পনি মেরে যা বললেন শামা ওয়াবেদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এমপিকে উদ্দেশ্য করে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ বলেছেন, টকশোতে কথা বলা
সহজ, রাজপথে থাকা কঠিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে লেখা রুমিন ফারহানার খোলা চিঠি নিয়ে এমন মন্তব্য করেন তিনি। জানা গেছে সোমবার 10 ফেব্রুয়ারি রুমিন ফারহানা খালেদা জিয়ার উদ্দেশ্যে খোলা চিঠি লেখেন। সেই চিঠিতে একটি ব্লগে প্রকাশিত হলে সোমবার সন্ধ্যা 7:45 দিকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়। এর কয়েক মিনিট পর শামা ওবায়েদ কমেন্ট করেন, ইট ইজ ইজি টু রাইট খোলা চিঠি অ্যান্ড টক ইন শোজ, বাট ইট ইজ ডিফিকাল্ট টু বি অন দ্য স্ট্রিটস। খোলা চিঠি লেখা এবং টক শোতে কথা বলা সহজ, কিন্তু রাজপথে থাকা কঠিন। প্রসঙ্গত খালেদা জিয়ার উদ্দেশ্যে ওই চিঠিতে রুমিন লিখেছেন কেমন আছেন, আর সব চিঠির মতো এই প্রশ্নটা করছি না শুরুতেই, কারণ আপনার ক্ষেত্রে এই প্রশ্নটা ভীষণ অবান্তর। 6 মাসের মতো হয়ে গেল শেষবার আপনাকে দেখেছি সামনাসামনি হাসপাতালের প্রিজন সেলে। কষ্টে ব্যথায় যন্ত্রণায় বারবার কুকড়ে যাচ্ছিলেন আপনি। খবর পাই আপনার অবস্থা প্রতিদিন আরও খারাপের দিকে যায়। আপনি খারাপ আছেন, ভীষণ খারাপ আছেন। চিঠির শেষ দিকে তিনি লেখেন, এত বড় দল আপনার, কিন্তু 2 বছরের বেশি জেলে থাকার পরও সেই বিশাল দল সরকারকে বাধ্য করতে পারেনি আপনাকে মুক্তি দিতে। এটি ভেবে কি আপনার মনে কষ্ট হয়? খুব আগেই বলেছি, অনেক কিছু না থেকে অনেক কিছুতে পরিণত হয়েছেন আপনার আশীর্বাদে। আপনার এই দুর্দিনে আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি, এই অপরাধ বোধ আমাকে তাড়া করে বেড়ায় প্রতিটা মুহূর্তে। বিএম কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, সড়ক অবরোধ। বরিশাল ব্রজমোহন কলেজে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ বহিরাগতদের বিরুদ্ধে লাঠি শোটা নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। বুধবার 12 ফেব্রুয়ারি রাতে কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্রলীগের কর্মীরা। কলেজ সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী ফাহিমের সাথে জাফরের দ্বন্দ্ব হয়। 2 গ্রুপের মারামারির এক পর্যায়ে কলেজ প্রশাসন বিষয়টি মীমাংসা করে দেয়। মীমাংসার পরও জাফর বুধবার দুপুরে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে সেই আলিফ হোসেন হীরা নামে এক বহিরাগত ছাত্রলীগ কর্মীকে গালাগাল করে জাফর। এই সময় হীরা জাফরকে মারধর করলে 2 গ্রুপের মধ্যে আবারও মারামারি হয়। এই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যার পর উভয় গ্রুপই দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিলে আবারও মারামারি হয় কলেজের বাস্কেট গ্রাউন্ডে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে লাঠি শোঠা নিয়ে ছাত্রলীগ কর্মী জাফর ও তার অনুসারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং দীর্ঘ সময় কলেজের সামনে সড়ক অবরোধ করে বহিরাগতদের বিরুদ্ধে ছাত্রলীগের কর্মীরা। পরে কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসির আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় ছাত্রলীগ কর্মীরা। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের সুযোগ নেই, সুতরাং আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান শিকদার বলেন, মঙ্গলবার 2 গ্রুপের মধ্যে একটি ঝামেলা হয়, বিষয়টি মীমাংসা করা হয়, কিন্তু সেই সূত্র ধরে বুধবার আবারও ঝামেলা হয়, বিষয়টি আমরা কঠোরভাবে দেখছি। যেভাবে প্যারোলের আবেদন করতে হবে খালেদাকে, বেগম খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কেন্দার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছেন। BSMMU কর্তৃপক্ষ বলেছে যে এই আবেদন বিবেচনা করার এখতিয়ার তাদের নেই, কারণ বেগম জিয়া কারাবন্দী, তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি হবে না সেটি সরকারের বিষয়। জেল কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এই আবেদনের ব্যাপারে বলেছেন যে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যে আবেদন করা হয়েছে সেটি সঠিক নিয়মে করা হয়নি। প্রথমত এই আবেদনে বেগম জিয়াকেই স্বাক্ষর করতে হবে, তার পক্ষে অন্য কেউ এই আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত এই আবেদনে তাকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে তিনি কেন প্যারোল নেবেন এবং কোথায় যাবেন। তৃতীয়ত বেগম জিয়াকে আবেদনে এটা উল্লেখ করতে হবে যে তিনি কতদিন তার চিকিৎসা করাবেন। চতুর্থত তাকে স্বরাষ্ট্র সচিব বরাবরে এই আবেদন করতে হবে। স্বরাষ্ট্র সচিব এই আবেদন পাওয়ার পর তিনি পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। বেগম খালেদা জিয়ার পরিবার থেকে বলেছে যে প্যারোলের জন্য তার ভাই শামীম ইস্কান্দার BSMMU কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই বোর্ডই সরকারের কাছে পেশ করবে যে
বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন কিনা। যদি তারা বিদেশে নেওয়া প্রয়োজন মনে করে, তাহলে বিএসএমএমইউ কর্তৃপক্ষই সেই ব্যাপারে সরকারকে অবহিত করতে পারবে। তবে জেল কর্তৃপক্ষ বলছে, এই পদ্ধতি জেল কার্ড এবং প্রচলিত আইন বিধিবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন মেয়র নাসির। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র কিনেছেন, সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ জ ম নাসির উদ্দিন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এই সময় তিনি পুনরায় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে সোমবার শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম দিন 4 মেয়র প্রার্থী এবং 94 কাউন্সিলর প্রার্থী ফরম সংগ্রহ করেন। মেয়র পদে যারা মনোনয়নপত্র নিয়েছেন তারা হচ্ছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম, বিএসসি, নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, রেজাউল করিম চৌধুরী, মুজিবুর রহমান। 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, পরে মনোনয়নপত্র দেয়া হবে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, মির্জা ফখরুলের সাথে আপনিও কি একমত? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।